হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। তো আজ সকালে চলে এলাম ভিডিও নিয়ে, এই দেখতে পাচ্ছ তো, এই ঝুড়িটাতে সব কিছু কৌটোগুলো থাকে, মশলার কৌটোগুলো। তো সব থেকে প্রথমে আমি ভাবছি এটাকে পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তো পরিষ্কার করে নিই এটাকে প্রথমে, সব থেকে এগুলো নামিয়ে নিয়ে আমি পুরোভাবে পরিষ্কার করে নেব। অত কিছু নেই দেখতে পাচ্ছ, তবুও পরিষ্কার করে নিই, কারণ দেখে কেমন লাগছে। পরিষ্কার হয়ে গেছে, এবার আমি এগুলো গুছিয়ে নেব। আর এই দেখতে পাচ্ছ একটু ফুটো, তো এটা ইঁদুরে ফুটো করে দিয়েছে, তার জন্যে এটাতে এই মশলা কৌটোগুলো রাখার করে নিয়েছি। এটা নিচে নিয়ে যেতে হয়, নিচে রান্না যখন হয় তো এতে নিচে নিয়ে যায়, দিয়ে নিচে গিয়ে রান্না হয় বলে। একটা লঙ্কা ছিল, লঙ্কাটা আমি অন্য জায়গায় রেখে দেবো। তো আমার ঝুড়িটা পরিষ্কার করা হয়ে গেল। এই দেখতে পাচ্ছ, এগুলো হলো আমড়া যেটা নিয়ে এসেছে। তো এটা ভালো লাগবে কচু দিয়ে রান্না বা টক করে রান্না, ভালো লাগবে এটা। এটা তেজপাতা, আর এটা জিরে, প্যাকেটের জিরেটা ভালো, কারণ এতে ধুলিকণা কিছু থাকে না, পরিষ্কার থাকে, ঝরঝরা থাকে। তো প্যাকেটেরটাই ইউজ করি, রেখে দিলাম। আর এটাতে আছে লঙ্কা, লঙ্কা ছিল কিছুটা, যেন রোদ তো নেই, রোদে এই দেখতে পাচ্ছ লঙ্কা। তো এই যে লঙ্কা, কিছুটা লঙ্কা ছিল, তো ওই লঙ্কাগুলো মানে এর থেকে বেশি ছিল, তো ওগুলো আমি কিছুটা গরম করে, চুলোতে গরম করে মিক্সারে পিষে নিয়েছি। কারণ কী করব, ওটা না করলে রোদ তো ঠিক মতো থাকছে না, রোদ উঠছে আবার রোদ ই হয়ে যাচ্ছে, তো তার জন্যে করে নিয়েছি। আর রোদ উঠলে এটা রোদে দিব, দিয়ে মিক্সার আমি পিষে নেব যেটা আছে বাকিটা। দেখতে পাচ্ছ এটা, এটা হলো ডিমের ঝোল। আয়রা খেতে খুব ভালোবাসে বলে এটা, আয়রা বলছিল ডিমের ডিম ঝোল খাবে বলে ডিমের ঝোল রান্না করা হয়েছে, এই দেখো। আর ডিমের সঙ্গে বড়ি দিয়ে দিয়েছি কটা, তো খুব স্বাদের লাগে বড়ি দিয়ে এই ডিম খেতে, খুব স্বাদের লাগে। ডিমের ঝোল বড়ির ঝোল একসঙ্গে করবে দেখে খুব স্বাদ লাগে। তো আয়রা খেতে পছন্দ করে বলে এটা আজ আয়রার জন্যই তৈরি করেছি। এখন রান্না তো হয়ে গেছে, কিন্তু পরে তোমাদেরকে যখন করবো তো রেসিপিটা আমি দিয়ে দেবো। ঠিক ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি, বাকিটা একটাই কাজ আছে, সোফাটাকে যা করে রেখেছে আয়রা। আর এই দেখো দেখতে পাচ্ছ, তো এটা আমি পরিষ্কার করে নেব, চাবিটাও এখানে আছে, চাবিটা আয়রা পাপা। আয়রা স্কুল থেকে এসে ব্যাগটা, ব্যাগ টিফিন, টিফিনে কি আছে আছে মনে হয়। ও তো এটা টিফিনের সেন্টারে, এর খিচুড়ি আনতে গেছিলো, তো টিফিনটা কোথাও পাড়াতে রেখে দিয়েছে, আমি এসে রেখে দিলাম। মনে হয় এতে ডিম আছে, আজ ডিম দিয়েছে, খিচুড়ি দেয়নি, কাঁচা ডিম আছে, তো এখন রেখে দেবো কাঁচাই ডিম। হ্যাঁ আয়রা বলছে আয়রাই পরিষ্কার করবে, তো করে নাও যাও, রেখেছো এগুলো আলনাতে। আসলে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য ছাদে মেলা ছিল, তো এসে তাড়াতাড়ি বৃষ্টিতে এসে এখানে সব জামা কাপড় সোপাতে রেখে দিয়েছিল। তো তো এখন পরিষ্কারটা করছে, আয়রাই পরিষ্কার করছে, বলছে করবে, করলাম, চলো হেল্প কর দিই আমি একটু। তোমার ব্যাগটা রেখে দাও এতে, তোমার ঝুড়িতে রেখে দাও, ওই ঝুড়িতে আয়রাকেও শেখাতে হবে কাজ, তাই না, বড় হচ্ছে এখন। করো করো, কেমন সুন্দর করে করছে দেখো আয়রা, ঠিক আছে। আয়রা অনেক কাজ শিখে গেছে, সময় সময় করে আর সময় সময় বিগড়ে যায়।
এই দেখো কত সুন্দর করে সোফাটাকে গুছিয়ে নিয়েছে আইরা। আইরা বড় হচ্ছে তো, ওগুলো তো নতুন গা দাঁত গজাচ্ছে। আইরা তুমি দেখাও, তোমার দাঁত নতুন হয়েছে, দেখাও দেখি। এই দেখো দেখতে পাওয়া যায় না, দেখো দুটো দাঁত উঠে গেছে আর একটা দাঁত বেরিয়েছে আর একটা বেরায়নি। আজকে দাঁত মাজতে মাজতে দাঁত মাজতে মাজতে বেরাসে লেগে দাদি দাঁতটা ঝরে গেছে, দাঁত তুলতে তো দেয় না মনে, তো এভাবেই হচ্ছে, ভালোই হচ্ছে। ও তো তুলতে দেয় না, বলছে লাগবে একটু ছুতেও পর্যন্ত দিবে না। নিচে নানা নানা, এটা নানা নানা বলি নানা। এখন জমিতে বীজ দিয়ে এলো, এটাই ভালো। এখনই জমিতে বীজ দিয়ে এলো, বালির সঙ্গে বীজ ছিটিয়ে এলো। আসলে এই নানাটার না কেউ ই ছিল না, একটাই ছেলে ছিল, তো ছেলেটা বীজ খেয়ে মারা গেছে, তো বীজ খেয়ে মারা গেছে, তো এখন ওকে সব করতে হচ্ছে আর এই জমিগুলো সব ওর, তো এখন ছেলে নাই তো কে করবে, ওকে এই বয়সে করতে হচ্ছে, উপায় নেই। আর দেখো আইডার পাপা চলে আসছে কেমন স্নান করে, ওই পুকুরটা দেখতে পেয়েছো সামনে, ওই পুকুরটাতে স্নান করে আসছে। এই দেখো আমাদের কাঁঠালের গাছটা দিব্যি সুন্দর হয়ে উঠছে, ভালো লাগছে না কত সুন্দর হয়ে উঠছে। পাশে নিমের গাছটাও দেখো প্লাস কত সুন্দর হয়ে উঠছে। চলে এসেছে আয়রা গোসল করতে, কী করে আয়রা স্নান করতে চলে এলো, সোফাটা পরিষ্কার করে দিয়ে এখন খাবে, খিদা লেগেছে ওকে, তো স্নান করে লেগ দিয়ে খাবে। তখন নানাটার কথা কী বলবো, খুব মায়া হয় নানাটাকে দেখে, না কি একটাই ছেলে ছিল আর এভাবে মারা গেল, তো দেখে খারাপও লাগে আর খুব মায়াও লাগে, বয়স্ক মানুষ। আর ওর ছেলেটা অল্প বয়স্কই ছিল, খুব বয়স ছিল না, দুটোই ছেলে, ছেলেগুলোও ছোট ছোট, তো অল্প বয়সই ছিল। তোর ওই নানু, ওই দাদু আইরাও গেছিল দেখতে, আমিও গেছিলাম, আমি দেখতে পারি না তবু আমিও দেখতে গেছিলাম। দেখতে গেলি না, ওই মোড়ে ছিল তখন, এই তোর বড় এই দাদা ওই আরি, ও সরি আইরা যায়নি, আইরা স্কুল গেছিলো আর আমি ওর দাদি আর মেহনাত গেছিলাম দেখতে, তার জন্য মনে পড়ছে না। তুমি স্নানটা সারো তাড়াতাড়ি, শ্যাম্পু নিয়ে চলে এসেছে, আমি মাথায় একটু শ্যাম্পু করে দেবো ওর। আসলে মাথাটা না খুব চিটচিটে হয়ে গেছে, একবারে একবারে চিটচিটে, তো আমি শ্যাম্পু করে দিই, তুমি সারো তাড়াতাড়ি, নিজেই গোসল। এই দেখো মেহনাত কেমন করে ঘুমিয়ে আছে, তাই দেখো। আর ও দেখো অ্যাসিড পড়ে গেছিলো, জায়গাটা সাদা হয়ে আছে, মিটেনি এখনও দাগটা, কখন যে মিটবে, তো কেমনভাবে ঘুমিয়ে আছে তাই দেখো, ওর ঘুম ওই রকমটাই। এরকম খাওয়া দাওয়া চলছে, এখন সব খাচ্ছে আর মেহনাজ এখন ঘুমোচ্ছে। মেহনাজকে এখানে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একা একাই জানলা লাগিয়ে দিয়েছিলাম, খেলা করছিলো। ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি খাবো, তো বাসন নিয়ে নিই, এই গামলাতে বাসন রাখি, বাসন ওখানে আছে, বাসনটা হালকা ধুয়ে নিই। আলু সানবো, তো এই লবণ, লবণটা নিব, লবণের প্যাকেট অনেকগুলোই নিয়ে চলে এসেছে। আসলে জানো আমাদের বাড়িতে থেকে দোকানটা অনেক দূর, তো একসঙ্গে লবণ অনেক নিয়ে চলে আসে, তো এক জায়গায় থাকে, যখন আবার শেষ হয় আবার এক জায়গায় অনেকগুলোই নিয়ে চলে আসে।
যাব তো বাই গাইস এখন তো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই